আলোচ্য বিষয় 2023 সালে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 20 এবং এর জন্য তোমার সময় হবে 40 মিনিট। এই পরীক্ষাটি তোমাদের 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। তো পরীক্ষার শুরুতে তোমরা যে প্রশ্নপত্র পাবে, সেই প্রশ্নপত্রে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে, তারপরে তোমাদের নাম, তোমাদের বিভাগ এবং তোমাদের রোল নাম্বারটা লিখবে। তারপরে তোমরা প্রশ্নপত্রগুলো পড়া শুরু করবে এবং সেই অনুযায়ী তোমরা উত্তর দেওয়া শুরু করবে। তোমরা একটু ভালো করে দেখে নেবে তোমাদের স্কুলের নাম আগে আছে নাকি তোমাদের নামটা আগে আছে, দিয়ে ভালো করে লিখবে। দেখো, বলেছে সঠিক উত্তরটি লেখো। সূর্য পৃথিবীর মর্যাদা গ্রহ। তোমরা দেখেছো সূর্যের পরে কী থাকে? বুধ, হ্যাঁ, তারপরে হচ্ছে শুক্র, তারপরে পৃথিবী। তো সূর্য আর পৃথিবীর মাঝখানে দুটো গ্রহ থাকছে, একটা হচ্ছে বুধ, একটা হচ্ছে পৃথিবী। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। তারপরে দেখো, বলয় আছে এমন একটি গ্রহ হচ্ছে শনি। বলয় আছে, শনির পাশে তোমরা বলয় দেখতে পাও, শনি হচ্ছে বলয় আছে। এবার দেখো, চাঁদের বুকে মানবজাতির প্রথম কে পা দেন? আমরা জানি নীল অ্যামস্ট্রং চাঁদের বুকে মানবজাতির প্রথম কিন্তু পা দেন। তারপরে দূরবীন কে আবিষ্কার করে, সেই প্রশ্ন আছে। ব্রোঞ্জ কিসের মিশ্রণে তৈরি, সেই প্রশ্ন আছে। তো এর উত্তরগুলো আশা করি তোমরা সকলে জানো। দূরবীন যেমন আমরা জানি গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেন, ব্রোঞ্জ কিসের মিশ্রণ, তামা ও টিনের সাহায্যে আমরা ব্রোঞ্জ তৈরি করি, এরকম ছোটো ছোটো উত্তর এবং এই প্রশ্নগুলো খুব সোজাই আছে। মানুষের প্রথম কাজের ধাতু কোনটি, এটা তোমরা লিখে ফেলতে পারবে। মানুষের মহাকাশে পাঠানোর প্রথম কুকুরটির নাম কি লাইকা, সেটা তোমরা লিখতে পারবে। ভারত থেকে সর্বপ্রথম মহাকাশ অভিযান কে যান, রাকেশ শর্মা, তোমরা লিখতে পারবে। এবার দেখো পরের যে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর উপগ্রহের নাম হলো, পৃথিবীর উপগ্রহ চাঁদ, আমরা জানি, তো এখানে চাঁদ লিখবে। ব্রোঞ্জ তামার থেকে শক্ত নরম, সেটা লিখে ফেলবে। তামা হলো এক প্রকার ধাতু, নেওয়া হলো লিখে ফেলবে। রেল ইঞ্জিন কারখানা আছে কোথায়? চিত্তরঞ্জনে, তোমরা লিখে ফেলবে। শনিগ্রহের সন্ধানে গেছে, কিউরিওসিটি নাকি ক্যাসিনি, তোমরা সেটা লিখতে পারবে। টুসু পরব হয় পৌষ মাসে নাকি ভাদ্র মাসে, সেটা তোমরা এখানে লিখে ফেলবে। মানে যেটা সঠিক উত্তর হবে সেটা কিন্তু এই শূন্যস্থানে তোমরা লিখতে হবে। বোঝা গেছে? এবার দেখো, এখানে দেখো বাম দিকের সঙ্গে তোমাদের ডান দিক মিলাতে হবে। বোঝা গেছে? বাম দিকের সঙ্গে ডান দিক তোমাদেরকে এখানে মিলাতে হবে। দেখো বাঁ দিকে কী আছে? মালদা, পুরুলিয়া, কলকাতার কুমোরটুলি, ধনেখালী, বিষ্ণুপুর। ডান দিকে আছে ঝুমুর, তাঁত, সিল্ক শাড়ি, গম্ভীরা, মৃৎশিল্প। তো যেটার সঙ্গে যেটা হবে তোমাদেরকে সেটা কিন্তু মিলাতে হবে।